শোনো শোনো নেটিজন, শোনো দিয়া মন, করোনা ভাইরাসের কথা করিব বর্ণন। পৃথিবীতে দেশ ছিল নাম তার চীন, সাপ খায় ব্যাং খায় গা ঘিন ঘিন। সেখানেতে জন্ম নিল করোনা তার নাম, জ্বর সর্দি কাশি হলো বলো রাম রাম। ধীরে ধীরে করোনা তার জমিয়ে দিল খেল, টপাটপ মানুষ মরে সকাল বিকেল। ধ্বংসলীলা শেষ করে চীনকে করে খালি, করোনা পাড়ি দিল সুদূর ইটালি। ইটালিতে করোনার যৌবন শুরু, ঝড়ের বেগে মরে মানুষ বুক দুরু দুরু। ফ্রান্স আর জার্মানি স্বপ্নের দেশ, করোনার অ্যাটাকে সব হলো শেষ। সব হলো ছারখার, সব হলো ফিকা, হানিমুনে করোনা গেল আমেরিকা। এইভাবে করোনার হলো নাম ডাক, আমেরিকা সুর্পনখা কাটা গেল নাক। গোটা বিশ্ব লকডাউন করোনার হাতে, বিমানে চড়ে করোনা এলো ভারতে। একদিন দুদিন করে করে বহুদিন যায়, বিমানের ওঠানামা কমে না যে হায়। জ্বর সর্দি কাশি নিয়ে ফিরল সব দেশে, তারপরেও বাজারে যায় হেসে হেসে। কে শুনে কার কথা কিসের নিয়ম, জটলা করে ভিড় করে নেতা মন্ত্রীরা স্বয়ং। ওদিকে মানুষ মরে হাজার হাজার, তবুও বাঙালি রোজ যাবেই বাজার। মাছ খাবে মাংস খাবে, খাবে যে সন্দেশ, খেয়ে খেয়ে বাঙালি হয়ে যাবে শেষ। প্রবীর কুণ্ডুর কথা শুনো মন দিয়া, ঘরের মধ্যে থাকো দুয়ার আটিয়া। এভাবেই করোনা হবে যেন দূর, তারপর যত খুশি খেয়েও ভরপুর। বিশ্বজুড়ে লকডাউন বিশ্বজুড়ে ভয়, ধীরে ধীরে কেটে যাবে এই দুঃসময়। যারা ধর্ম নিয়ে ব্যবসা করে সব কুপকাত, বিজ্ঞান লড়ছে একা জেগে দিন রাত। খুব শীঘ্র আসবে ওষুধ, একটু সময় চাই, সবাই মিলে করোনাকে করব টাটা বাই। পাঁচালিটি লাগলে ভালো করে দিও শেয়ার, তোমার একটা লাইক চাই একটুখানি পেয়ার। সাবস্ক্রাইব করে দিও, টিপে দিও বেল, চিন্তা নেই শেষ হবে করোনার খেল। জয় গুরু, এনজয় গুরু। নমস্কার বন্ধুরা, আজ বাংলা নববর্ষের প্রথম দিন 1427। এই ভিডিওটি আপনাদের সকলের জন্য নববর্ষের উপহার, আশা করি ভালো লাগলো। জানি সময়টা খারাপ, শুভ নববর্ষ বলতে হয়তো অনেকের ইচ্ছে করছে না, মন চাইছে না, কিন্তু আশার আলো আমাদের রাখতেই হবে, আশার দিকে আমাদের পথ বাড়াতেই হবে। তাই সকলকে আমার পক্ষ থেকে শুভ নববর্ষ, ধন্যবাদ। আমি প্রবীর কুণ্ডু, আমার চ্যানেলে ওসব কিসা পুরনো, আমি এখন নতুন রূপে। সঙ্গে থাকুন, মজা হবে। সাবস্ক্রাইব করুন এবং ক্লিক করুন বেল বাটনে। কমেন্ট করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত। ভিডিওটি পছন্দ হলে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই গোটা চ্যানেলটি পছন্দ হলে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, আজ এটুকুই, ধন্যবাদ।